বিসমিল্লাহির রহমানির রহিম আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করলাম আজকের পর্বের আলোচনার বিষয় জমি কার যার দলিল আছে তার আবার যার খতিয়ান আছে তার না যার দখলে আছে তার এই সমস্যাটা আমরা বর্তমান প্রেক্ষাপটে প্রায় দেখি প্রায় এই সমস্যাটা নিয়ে মানে নিত্য দিন কয়েকদিন পরপর মানুষ আমার কাছে আসে দেখা যাচ্ছে যে একটা জমি আছে জমি দখলে আছে একজন আবার দেখা যাচ্ছে যে যে দখলে আছে তার কাছে দলিল নাই খতিয়ানও নাই আর আরেকজন আছে তার কাছে হচ্ছে খতিয়ান আছে কিন্তু দখল নাই আবার হচ্ছে দলিলও নাই অন্য আরেকজন ব্যক্তি তার কাছে আবার দেখা যাচ্ছে দলিল আছে দখলও নেই আবার খতিয়ান নাই তাহলে আমরা যদি ধরি এখানে যে একটি সম্পত্তি আছে যার পরিমাণ হচ্ছে 10% এবং এই ক ব্যক্তি যে তার দলিল আছে কিন্তু তার খতিয়ান দখল নাই আবার খ ব্যক্তি একজন তার খতিয়ান আছে দলিল নাই দখল নাই আবার গ ব্যক্তি একজন সে দখলে আছে তার দলিলও নাই খতিয়ানও নাই তাহলে জমিটি আসলে কার জমি তুমি কার এই জমিটা তুমি কার যার দলিল আছে তার কর খর না গর এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি অন করে দিবেন তাহলে প্রতিটি পর্বের আপডেট পাবেন পর্বগুলো দেখে আইনের নানা দিক নানা বিষয় জানবেন আমি এই চ্যানেলের মাধ্যমে সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনার বাস্তব জীবন পরিচালনা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন যে আইনগুলো আপনাকে জানতে হবে যে নিয়মগুলো আপনাকে জানতে হবে এই বিষয় নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি দেখা যাচ্ছে আপনি একটি দলিল উত্তোলন করতে পারতেছেন না কীভাবে দলিল উত্তোলন করবেন আবার দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এজাহার করতে পারতেছেন না কীভাবে এজাহার করবেন জিডি করতে পারতেছেন না কীভাবে জিডি করবেন নামজারি করতে পারতেছেন না কীভাবে নামজারি করবেন এই যে সমসাময়িক আপনার চলতে ফিরতে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেই বিষয় নিয়ে এগুলো আমি আলোচনা করে থাকি আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকলে সমসাময়িক বিষয়ে জানার জন্য ছোটোখাটো বিষয়ে জানার জন্য আপনাকে আইনজীবীর কাছে যেতে হবে না ছোটোখাটো বিষয়ে জানার জন্য আপনাকে গণ্যমান্য ব্যক্তির কাছে যেতে হবে না ছোটোখাটো বিষয়ে জানার জন্য আপনাকে কারো দ্বারস্থ হতে হবে না আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাহলে আজকের এই পর্বের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জমি তুমি কার ক ব্যক্তির খ ব্যক্তির না গ ব্যক্তির ক ব্যক্তির কী আছে দলিল আছে কিন্তু কি নাই তার খতিয়ান নাই দখল নাই তাহলে ক ব্যক্তির অধিকারটা কি দলিল হিসেবে এই ক ব্যক্তির এই 10% সম্পত্তির উপরে কি অধিকার আছে আমি খুবই গুরুত্ব সহিত এখানে একটা কথা বলছি সেটা হচ্ছে দলিল হচ্ছে জমির মালিকানার একটি অন্যতম উপাদান দলিলের মাধ্যমেই সাধারণত জমির মালিক নির্ধারণ করা হয় খতিয়ানের মাধ্যমেও করা হয় জরিপ খতিয়ানের মাধ্যমেও করা হয় তবে দলিলের মাধ্যমে বেশি করা হয় এবং দলিল হচ্ছে জমির মালিকানার একটি অন্যতম উপাদান এই দলিল যদি কারো থাকে এবং সে ব্যক্তি যদি দখলে না থাকে দলিলটি যদি বৈধ হয় তাহলে উক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করে সম্পত্তিটি তা নিজের করে নিতে পারবে এটি সে কীভাবে করে নিতে পারবে এই ব্যক্তিকে কী করতে হবে সে যার দলিল সেটি যদি বৈধ হয় সে যদি বৈধ ব্যক্তির কাছে এটি ক্রয় করে থাকে তাহলে যে দখলে আছে তাকে গিয়ে বলতে হবে ভাই সম্পত্তিটা আমি ক্রয় করেছি আর দলিল আমার দলিল আছে সম্পত্তিটা আপনি আমাকে খালি করে দেন আমার সম্পত্তি আমাকে বুঝাই দেন উক্ত ব্যক্তি যদি দিয়ে দেয় ওকে দ্যাটস ফাইন যদি না দিয়ে দেয় যে যেদিন থেকে অস্বীকার করবে সেদিন থেকে 12 বছরের মধ্যে তাকে 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করে বিজ্ঞ আদালতের কাছে মামলা দায়ের করে মামলার ডিগ্রি নিয়ে সে কী করতে পারবে জমির দখলে যেতে পারবে যদি জমির দলিলটি বৈধ হয় যদি বৈধ মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করে থাকে তাহলে এখানে আমরা জানলাম যার দলিল আছে সে যদি সে তার দলিল যেহেতু সম্পত্তির মালিকানার একটি অন্যতম ডকুমেন্ট যে দখলে আছে সে যদি স্বেচ্ছায় তাকে ছেড়ে না দেয় সে আদালতের শরণাপন্ন মামলা আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করে এই দলিলের মাধ্যমেও কিন্তু সে সম্পত্তির দখল নিতে পারে সম্পত্তি তার করে নিতে পারবে তাহলে আমরা জানলাম ক ব্যক্তি যার দলিল আছে তার অধিকার কতটুকু সে কী করতে পারবে এবার আমরা জানবো খ ব্যক্তি খ ব্যক্তির কী ছিল শুধু খতিয়ান ছিল দলিলও ছিল না তার হচ্ছে দখলও নাই শুধু খতিয়ান আছে এখানে আমি
একটা কথা বলে রাখছি, না বললে নয়, সেটা হচ্ছে খতিয়ান কিন্তু হচ্ছে সরকারের খাজনা আদায় করার একটি মাধ্যম। সরকারি খতিয়ানের মাধ্যমে সাধারণত খাজনা আদায় করে থাকে। সরকার নিশ্চিত হয়, এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় সম্পত্তিটি কার দখলে আছে এবং সম্পত্তির পরিমাণ কত, সম্পত্তিটি কি প্রকৃতি, জমি, কৃষি জমি না বাড়িঘর, কি প্রকৃতির সম্পত্তি। সরকার এই খতিয়ানের মাধ্যমে এটি নিশ্চিত হয় এবং এই খতিয়ানের মাধ্যমেই সরকার কি করে, সম্পত্তির খাজনা আদায় করে থাকে। খতিয়ান দিয়ে, শুধুমাত্র খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে হচ্ছে ভুলবশত, আবার অনেক সময় দেখা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীগণ যখন জরিপ করেছে, এই জরিপ করার সময় কি করা যায়, যোগসাজশ করে একজনের জমি দখলে আছে একজন আরেকজনের নামে কি করে নামজারি করে দিয়ে, সরি, খতিয়ান তৈরি করে দিয়ে যায়। এরকমও কিন্তু অ্যাভেলেবেল হয়। এরকম হলে কিন্তু সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করে, যে কোনো সময় খতিয়ান সংশোধনের জন্য মামলা করার জন্য কোনো তামাদি নাই, যে কোনো সময় মামলা দায়ের করে, ঘোষণামূলক মামলা দায়ের করে কিন্তু খতিয়ান সংশোধন করা যায়। তাহলে আমরা যার খতিয়ান, তাহলে আমরা জানলাম এখানে খ ব্যক্তির যদি খতিয়ানটি তার পূর্ব মালিকানা চেন থেকে হয়ে থাকে, সিএস থেকে সিএস এসে আর এস এ পর্যায়ক্রমে হয়ে থাকে, তাহলে সে বিষয়টা ভিন্ন। শুধুমাত্র যদি একটা খতিয়ান এভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু একটা খতিয়ান বলে যদি শুধুমাত্র আর এস খতিয়ান হয়, শুধুমাত্র এস এ খতিয়ান হয়, একটা খতিয়ান বলে কিন্তু জমির মালিকানা দাবি করা বা জমি পাওয়া খুব কঠিন। আর এই খতিয়ান সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে জরিফ খতিয়ান আর একটি হচ্ছে কি, নামজারি খতিয়ান। জরিফ খতিয়ান কি, সরকার কর্তৃপক্ষ বা সেটেলমেন্ট অফিস কয়েক বছর, 15 বছর 20 বছর 25 বছর পর পর সশরীরে জমিতে এসে মেপে জমিটি কার দখলে আছে এবং সেখানে ম্যাপ প্রস্তুত করে এবং সর্দার আমিন, বদর আমিন, সেইনম্যান সহ ম্যাপ প্রস্তুত করে জমিটি কার দখলে আছে, কে দখলদার, জমির প্রকৃতি কী, এই যে মেপে সশরীরে যে খতিয়ানটা প্রস্তুত করে এই জমির পরিমাণ কত, এই খতিয়ানটাকে সাধারণত জরিফ খতিয়ান বলা হয়। যেমন সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, এগুলো হচ্ছে জরিফ খতিয়ান। এবং জরিফ খতিয়ান হয়ে যাওয়ার পরে দেখা যায় জরিফ খতিয়ান আপনার নামে আছে, পরবর্তীতে আপনি সম্পত্তিটি কী করেছেন, সেল করেছেন, মালিকাদা পরিবর্তন হয়েছে। তাহলে মালিকাদা পরিবর্তন হলে পরবর্তীতে কী করতে হয়, এই ভূমি অফিসের মাধ্যমে, বেসল্যান্ডের মাধ্যমে আবেদন করে মালিকানা চেঞ্জ করে নামজারি খতিয়ান প্রস্তুত করা হয়। এই নামজারি খতিয়ান কে দেয়, সাধারণত এসল্যান্ড সাধারণত এই নামজারি খতিয়ানটি প্রস্তুত করে থাকে। এই নামজারি খতিয়ান দেওয়ার সময় আপনাকে একটি নামজারি খতিয়ান বা পর্সা দিবে, একটি ডিসিআর দিবে এবং একটি খাজনা রসিদ দিবে। এগিয়ে হচ্ছে খতিয়ানের বিষয়। তাহলে আমরা এখন জানলাম যে খ ব্যক্তি যার খতিয়ান আছে তার অধিকার কতটুকু। যদি তার খতিয়ান শুধুমাত্র একটা খতিয়ান হয়ে থাকে, তাহলে এই খতিয়ান বলে সম্পত্তি পাওয়ার অধিকার বা পাওয়ার অধিকার খুবই কম, খুব নগণ্য। খতিয়ান বলে শুধুমাত্র সম্পত্তি পাওয়া যায় না, কারণ খতিয়ান এই ভুলবশত প্রস্তুত হয়ে থাকে। তবে খতিয়ান যদি পূর্ব থেকেই হয়ে থাকে পর্যায়ক্রমে, যেমন সিএস এস এ আর এস এভাবে হয়ে থাকে, সে বিষয়টা কিন্তু আবার এখানে ভিন্ন। গ ব্যক্তি, গ ব্যক্তির কি শুধুমাত্র দখল আছে, এই গ ব্যক্তির কি নেই, খতিয়ানও নাই, দলিলও নাই, শুধু তার দখলে এসে সে বসে আছে। দখলে থেকেই সে বলে সম্পত্তি আমার, আমি এই সম্পত্তির মালিক। তাহলে কি আসলে সম্ভব, যার দলিল নেই, খতিয়ান নেই, শুধু দখলে থেকে কি সম্ভব? যদি এরকম কারো হয় যে কারো দলিল নাই, খতিয়ান নেই, শুধু দখলে আছেন বা গ ব্যক্তির মতো যদি হন, দখলে আছেন, তাহলে কি সম্পত্তিটি আপনি আপনার মনে করতে পারেন? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু পারেন, কিন্তু বিষয়েরও কিছু বিষয় রয়েছে। কী বিষয় রয়েছে? এই সম্পত্তিটি আপনাকে যে যে গ ব্যক্তি অথবা আপনার যে শুধু দখলে আছেন, যার দলিল নেই, খতিয়ান নেই, এই সম্পত্তিটি আপনাকে 12 বছর কাল যাবত নির্দ্বিধায় কোনো বিরোধ ছাড়াই বসবাস করতে হবে। কেউ যদি আপত্তি দেয়, বিরোধ থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে না। 12 বছর কাল যাবত যদি আপনি বিরোধ ছাড়াই কোনো সম্পত্তি ভোগ দখল করেন, তাহলে 12 বছর পরে আপনি সংশ্লিষ্ট আদালতে গিয়ে তামাদি আইনের 28 ধারায় মামলা করে আদালতের ডিগ্রি নিয়ে আপনি নামজারি করেও কিন্তু সম্পত্তিটি নিজের করে নিতে পারেন। শুধুমাত্র আপনার হচ্ছে এভাবেই হচ্ছে আপনার 12 বছর ভোগ দখলের থেকে সম্পত্তি নিজের করে নেওয়া সম্ভব বা সম্পত্তি নিজের বলা যেতে পারে। তবে অবশ্যই আদালতের মামলা করে নিতে হবে এবং বিরোধ ছাড়া হতে হবে। তাহলে আমরা এখানে জানলাম যে হচ্ছে আজকে এই পরমদের জানলাম যে জমি তুমি কার, যার দলিলে আছে, যার দলিল আছে তার, ক ব্যক্তির, যা যার খতিয়ান আছে খ ব্যক্তির তার, না যার দখল আছে গ ব্যক্তির তার। তাহলে আপনারা নিজেই আজকে পরমদে বুঝতে পারলেন যে যার দলিল আছে তার অধিকার কীরকম, যার খতিয়ান আছে তার অধিকার কীরকম, যার দখল আছে তার অধিকার কীরকম, এই পরের মাধ্যমে আপনারা জানতে পারলেন। তো এখানে সর্বশেষ আমি একটি কথা বলে রাখবো, সেটি হচ্ছে জমি কেনার পরে অথবা যখন আপনার কোনো ল্যান্ড থাকবে, সেই ল্যান্ডের যে কাগজপত্রগুলো আছে অবশ্যই সেটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।
এবং জমির কি কি কাগজপত্র থাকে, একটি জমির কি কি কাগজপত্র বৈধ কাগজপত্র রাখতে হয়, এ নিয়ে কিন্তু আমার একটি পর্ব রয়েছে। সেই পর্বটি দেখে আপনার জমির কী কী কাগজপত্র রাখতে হবে সেগুলো অবশ্যই আপনার সংরক্ষণ করে রাখবেন। এখানে একটু শুধু আমি বলবো কী কী কাগজপত্র রাখতে হয়। দলিল রাখতে হয়, পর্চা রাখতে হয়, বায়া দলিল রাখতে হয়, সিএসএসএ আরএস বিএসএ পর্চাগুলো রাখতে হয়, মিউটেশন নামজারি পর্চাগুলো রাখতে হয়, ম্যাপ রাখতে হয়, এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনার একটি জমির কাগজপত্র আপনি সংরক্ষণ করে না রাখেন, যে কোনো সময় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। জমিটি আপনার সেল দেওয়া প্রয়োজন হতে পারে, হস্তান্তর করার প্রয়োজন হতে পারে, তাহলে কিন্তু আপনি কাগজপত্রের জন্য হস্তান্তর করতে পারবেন না। আবার দেখা যাচ্ছে যে আপনার জমিটি আপনি মারা গিয়েছেন, হঠাৎ করে মারা যেতে পারেন না, আপনি পারেন, আমি পারেন না, দশজনও পারে, মারা যেতে পারেন। যদি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার যারা ওয়ারিশ আছে তারা কিন্তু কাগজপাতির অভাবে বা কাগজপাতির সঠিকভাবে না থাকলে কিন্তু সম্পত্তিটি বণ্টন করে নিতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাই আমি একটি কথা প্রায় বলি, আজকেও বলছি আপনাদেরকে, আপনার যদি কোনো জমি থাকে বা কোনো সম্পত্তি থাকে বা কোনো ল্যান্ড থাকে, সেই ল্যান্ডের ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা সুন্দর জায়গায়, ভালো জায়গায় হেফাজতে বা সংরক্ষণ করে রাখবেন, যেন নষ্ট না হয়ে যায়। এবং প্রয়োজনে দুই তিনটা সেট করে বিভিন্ন জায়গায় কপি করে, ফটোকপি করে বিভিন্ন জায়গায় রেখে দেবেন। অনেকে দেখা যায় বাসায় একটা কপি রাখে, আবার তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস রয়েছে সেখানে একটা রাখে, আবার দেখা যায় হচ্ছে অনেকে আবার লকারেও রেখে দেয়। তাই আপনি হচ্ছে অবশ্যই জমির কাগজগুলো সংরক্ষণ করবেন, ভালো থাকবেন। এবং আপনাদের যদি আইনগত কোনো মতামতের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন।